সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। দিনে দুপুরে প্রকাশ্যে জাতীয় সড়ক থেকে যুবতীর গলা থেকে হাড় ছিনতাইয়ের ঘটনা বিশালনগর থানা, দিন গোকুলনগর বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায়। সংবাদ সূত্র থেকে জানা যায়, রাখে দেব বর্মা বয়স 25, আগরতলা থেকে স্কুটি চালিয়ে বিশ্রামগঞ্জে নিজের বাড়ি যাওয়ার পথে গোকুলনগর বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় আসলে পেছন দিক থেকে দুজন যুবক বাইকে করে এসে যুবতীর গলা থেকে হার ছিনতাইয়ের চেষ্টা করলে যুবতীটি মাটিতে লুটিয়ে পড়ে এবং দুই ছিনতাইবাজরা পালিয়ে যায়। দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গোকুলনগর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। লোকটা চিনতে পারছেন আপনারা? কোন দিকে আছে লোকটা? যে লোকটা জান দিচ্ছিল হাটটা চিনটা, এই লোকটা কোন দিকে গেছে? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।